আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দুইজন ব্যক্তির নাম বলবো, যাদেরকে হয়তো কেউ চিনতে পারবেন, আবার হয়তো কেউ চিনতে পারবেন না। কিন্তু যখন তাদের সৃষ্টি বা তাদের পরিশ্রমের ফল বলবো, তখন তাদেরকে এক নামে চিনতে পারবেন। আজকে আমি বলছি সিরাজুল ইসলাম হানিফ এবং অরুণ কুমার ঘোষ, এই দুইজন ব্যক্তির কথা। হয়তো অনেকেই চিনতে পেরেছেন, আবার অনেকেই চিনতে পারেননি। যারা চিনতে পারেননি তাদেরকে বলছি, সিরাজুল ইসলাম হানিফ হচ্ছেন হানিফ এন্টারপ্রাইজ অথবা হানিফ পরিবহনের মালিক বা চেয়ারম্যান। অরুণ কুমার ঘোষ হচ্ছেন শ্যামলী পরিবহনের চেয়ারম্যান। এখন নিশ্চয়ই সবাই চিনতে পারছেন। এখন আপনি বলবেন, এদের নাম কেন বলছেন? যদি এমনটাই বলেন, তবে আমার উত্তর হচ্ছে, এদের নাম এই জন্যই বলছি যে তারা যে ব্যবসাটা করে, সেই ব্যবসাটা করে আমাদের দেশে বেশ সুনাম অর্জন করেছেন এবং অঢেল সম্পদের মালিক হয়েছেন। তবে তিনি বা তারা এই ব্যবসা যখন শুরু করেছিলেন, তখন কিন্তু এমনটা ছিলেন না। বলা যেতে পারে তারা জিরো থেকে হিরো হয়েছে। মানে যখন শুরু করেছিল তাদের কাছে কিছুই ছিল না, কিন্তু ধীরে ধীরে অক্লান্ত পরিশ্রম, মেধা, উদ্যোক্তা হবার মানসিকতা ইত্যাদি বিভিন্ন ধরনের গুণাবলীর কারণেই তারা আজকে এই পর্যায়ে পৌঁছেছে। এমনকি আমরা কিন্তু এখন যারা নতুন বা নতুন যারা উদ্যোক্তা হতে চায়, তাদের উৎসাহিত করার জন্য এদের নাম বলতেই পারি। আমি আজকে এই দুজনের নাম বললাম যেন আমরা নিজেরা একটু হলেও ইন্সপায়ারেশন নিতে পারি। কেননা হানিফ পরিবহনের মালিক যিনি, ওনার শুধুমাত্র একটা ট্রাক ছিল প্রথম অবস্থায়, আর এই একটা ট্রাক থেকে আস্তে আস্তে তিনি এখন হাজার হাজার গাড়ির মালিক। সেই সাথে শ্যামলী পরিবহনের শুধুমাত্র একটা টেম্পু দিয়ে তার যাত্রা শুরু। আজ তার দেশ বিদেশ সব জায়গায় তার সুনাম, সব জায়গায় তার ব্যবসা চলছে। তো আমরা চাইলে কিন্তু তাদের মতো করে শুরু করতে পারি। আজকে আমি কথা বলবো ট্রান্সপোর্ট বিজনেস সম্পর্কে। ট্রান্সপোর্ট বিজনেসটা খুবই লাভজনক, খুবই প্রফিটেবল একটা ব্যবসা এবং বাংলাদেশে বর্তমান সময়ে ট্রেন্ডিং বিজনেস। দেখুন, পাঠাও ডট কম নামে যে সেবাটা আমরা ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই ট্রান্সপোর্ট বিজনেস করে মাত্র কয়েক বছরে 350 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তো এভাবে করে ট্রান্সপোর্ট বিজনেসে বিপুল সম্ভাবনা রয়েছে, বিপুল অর্থ উপার্জন করার, খ্যাতি অর্জন করার সম্ভাবনা রয়েছে। আমরা চাইলে এই খাতে আমাদের ব্যবসা শুরু করতে পারি। তো এই তো গেল উদাহরণ। এখন তাহলে আমরা বলি ট্রান্সপোর্ট বলতে কি বোঝায়, ট্রান্সপোর্ট খাত ব্যবসা বলতে কি বোঝায়। এখন ট্রান্সপোর্ট ব্যবসা বলতে আমি ট্রেন, জাহাজ, এরোপ্লেন, টেম্পো, রিক্সা সব কিছুই কিন্তু এটার আওতাভুক্ত। এখন আমি কোনটা শুরু করব সেটা আমার ব্যাপার, আর কোনটা শুরু করব সেটা নির্ভর করে আমার কাছে কত পুঁজি রয়েছে সেটার উপরে। যদি আমার কাছে 1.5 লক্ষ টাকা পুঁজি থাকে, তাহলে কিন্তু আমি আর ওই বাস, ট্রাক, পিকআপ এসব কিনতে পারছি না। সেক্ষেত্রে আমাকে হয়তো একটা অটো রিক্সা কিনতে হবে, যেটার মাধ্যমে আমি চাইলে কিন্তু এই ট্রান্সপোর্ট বিজনেসটাও করতে পারবো। এখন আমরা কথা বলবো এই ট্রান্সপোর্ট বিজনেসের সুবিধা সম্পর্কে। তো এই ব্যবসায় কী কী সুবিধা রয়েছে? নাম্বার ওয়ান, এটা হচ্ছে সম্পূর্ণ একটি নগদ ব্যবসা। অন্যান্য ব্যবসাতে যেমন বাকি দিতে হয়, অনেক সময় লেনা দেনা নিয়ে অনেক ঝামেলা হয়, কিন্তু এই ট্রান্সপোর্ট বিজনেসে কোনো লেনদেনে কোনো ঝামেলা নেই। দেখেন, যেই ব্যক্তি বা যারা আপনার ট্রান্সপোর্ট সুবিধাটা গ্রহণ করবে, তারা কিন্তু কখনো বলবে না যে ভাই আগামীকালকে টাকাটা নিয়েন বা বাকি খাতায় লিখে রাখেন, এরকম কোনো চান্সেস নেই। সো আমরা এই সুবিধাটা এই ব্যবসা থেকে পাচ্ছি। এই ব্যবসায় ঝামেলা কম। ঝামেলা বলতে অন্যান্য ব্যবসায় যেমন আপনাকে প্রতিদিন প্রোডাক্ট কিনতে হয়, এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট শেষ হয়ে গেলে আবারও গুদামজাত করতে হয়, গুদাম ভাড়া করতে হয়, এত ঝামেলা। কিন্তু এই ব্যবসায় তেমন একটা ঝামেলা নেই। আপনি এক বারবার প্রোডাক্ট কেনার ঝামেলা নেই, কারণ একবার মাত্র একটা গাড়ি কিনবেন আর এটাকে এটা থেকে ইনকাম করা শুরু করে দিবেন। যতদিন পর্যন্ত আপনার গাড়িটা ঠিক আছে, ততদিন পর্যন্ত এই গাড়ি থেকে ইনকাম চলতেই থাকবে। তার মানে আমাদের এই ব্যবসায় ঝামেলা অনেক কম। তো মোটামুটি সুবিধাগুলো জানলাম। তো
তবে এর চেয়ে আরো অনেক সুবিধা রয়েছে, সব কিছু এক ভিডিওতে বলা সম্ভব নয়। আমার মনে হয় মেইন মেইন সুবিধাগুলো বলতে পেরেছি। এখন আমরা বলবো অসুবিধাগুলো। এই ব্যবসার অসুবিধা কি? এই ব্যবসার সবচেয়ে প্রধান অসুবিধা হচ্ছে আপনাকে রাস্তা রাস্তায় চাঁদা গুনতে হবে। আপনি যদি রাস্তায় গাড়ি চালাতে চান, প্রত্যেকটা স্টপেজে যদি বাস থামাতে চান বা গাড়ি থামাতে চান, সেখানে আপনাকে চাঁদা গুনতে হবে। এটা এখন আমাদের দেশে নিয়মিত একটা ব্যাপার হয়ে গিয়েছে। এটা যারা ব্যবসা করে তারা এটাকে গায়ে মানিয়ে নিয়েই ব্যবসা করছে। দুই নম্বর সমস্যা হচ্ছে আপনাকে পুলিশের কাছেও চাঁদা দিতে হবে, পুলিশদেরকেও চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে। আদারওয়াইজ আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন না, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। নাম্বার তিন অসুবিধা হচ্ছে আপনি দক্ষ ড্রাইভার খুঁজে পাবেন না অনেক সময়, কেননা এখন আমাদের বিআরটিএ যে সংস্থা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অপকর্ম করার কারণে আমরা কিন্তু অনেক সময় এই দক্ষ ড্রাইভারগুলো পাচ্ছি না। এটা একটা বড় ধরনের ঝামেলা এই ব্যবসা করার ক্ষেত্রে। তবে আপনি যদি দৃঢ় মনোবল নিয়ে ভালোভাবে দক্ষতার সাথে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারেন, অবশ্যই আপনি দক্ষ ড্রাইভার পাবেন এবং ভালোভাবে ব্যবসাটা চালাতে পারবেন। এখন আমরা বলবো এই ব্যবসাটা কোথায় চলবে। আই থিঙ্ক এই ব্যবসা গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে সব জায়গায় চলবে, কেননা মানুষ যতদিন বেঁচে আছে ততদিন মানুষদেরকে এখান থেকে ওখানে যেতে হবে। আর এই এখান থেকে ওখানে যেতে হলে আপনি গ্রাম আর শহর নেই, সব জায়গার মানুষই এই ট্রান্সপোর্ট সুবিধাটা গ্রহণ করে। সো আমরা এই ব্যবসা শহরে অথবা গ্রামে যে কোনো জায়গায় শুরু করতে পারি, তবে শহর এলাকায় মানুষজন বেশি, সুতরাং এরা যাতায়াত করবে বেশি এবং এর ফলেই আমরা ইনকামও করতে পারবো বেশি। পুঁজি কেমন লাগবে? পুঁজির কোনো লিমিটেড নেই এই ব্যবসায়। আপনি চাইলে 1.5 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন প্রাথমিক অবস্থায়, কেননা একটা বাস কিনতে গেলে মোটামুটি 25 লক্ষ টাকার মতো আপনার লাগতে পারে। অথবা যদি আপনি 3 চাকার একটা অটো কিনেন, সেক্ষেত্রে আপনার 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকার মতো লাগতে পারে। তবে যাদের যে যেই রকম পুঁজি আছে সেই পুঁজির উপর নির্ভর করে এই ব্যবসা পরিচালনা করতে হবে। তবে এক্ষেত্রে আরেকটা সুবিধা রয়েছে, ট্রান্সপোর্ট খাতে বিজনেস করতে চাইলে আপনি বিভিন্ন ব্যাংকের কাছ থেকে সুবিধা পাবেন, তাদের কাছ থেকে আপনি লোন নিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন। আপনি যদি 8 লক্ষ টাকা ইনভেস্ট করেন, বাকি টাকা ব্যাংক লোন নিয়ে আপনি একটা বাস কিনতে পারবেন, আর সেই বাসটা যে কোনো একটা সমিতির আওতাভুক্ত করে রাস্তায় নামিয়ে দিতে পারবেন, আর এভাবে করে আপনার ব্যবসা শুরু হয়ে যাবে। তো লাভ কেমন? লাভ তো বললাম, লাভের কোনো সীমা রেখা নেই বা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আপনি অটো রিক্সা দিয়ে যদি অটো দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এক রকমের লাভ হবে, আবার যদি আপনি বাস নিয়ে শুরু করেন আরেক রকম লাভ, যদি ট্রলি কিনেন, যদি পিক আপ কিনেন সেটার অন্যরকম লাভ। আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে এটা খুবই প্রফিটেবল একটা বিজনেস। আপনি যদি একটা ছোট্ট পিক আপও কিনেন আর এটাকে যদি আপনি ভাড়া খাটান, তাহলে আপনার সংসার দিব্যি ভালো চলবে এবং প্রতি মাসে বা আপনি ভালো একটা পরিমাণ সেভও করতে পারবেন। তো আপনি বুঝতেই পারছেন যারা এই ব্যবসা করছে তাদের সাথে আলোচনা করে দেখবেন যে তারা কিভাবে তাদের সংসার কেমন চলছে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই ব্যবসাটা কেমন লাভজনক। মোটামুটি এই ছিল আজকের এই ট্রান্সপোর্ট বিজনেস নিয়ে আমার এই ক্ষুদ্র জ্ঞানের ক্ষুদ্র আলোচনা, বা আজাইরা পেশাল যেটাই মনে করেন না কেন। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কারো না কারো উপকারে আসবে। আমি চাচ্ছি যারা বিজনেস বা চাকরি বাকরি করতে পারছেন না, ভাবছেন আমি বেকার বসে আছি, তাদের যেন ইন্সপায়ারেশন যোগাতে পারি, তারা যেন এই চাকরির পিছনে না ঘুরে ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটে। আমার এই উদ্দেশ্য থেকেই আমার এই ভিডিওগুলো বানানো। আশা রাখছি আমার উদ্দেশ্য সফল হবে, কেউ না কেউ আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। যদি এতটুকুই হয় তবে আমি নিজেকে ধন্য মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।